হ্যালো ভিউয়ার্স, ওয়েবলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে হাউ টু প্রোটেক্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ফ্রম হ্যাকার, অর্থাৎ আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড কীভাবে হ্যাকারের কাছ থেকে সুরক্ষিত রাখবেন, সেটাই এই ভিডিওতে তুলে ধরা হবে। আপনি যখন ইন্টারনেটের মাধ্যমে কোনো ওয়েবসাইটে লগ ইন করবেন, তখন আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে ওই ওয়েব পেজটি HTTPS কিনা। যদি HTTPS থাকে, তবে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড। আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এনক্রিপ্ট হয়ে সার্ভারের সাথে কমিউনিকেট করে, এই জন্য হ্যাকার আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড সে রিড করতে পারবে না। আর যদি HTTP থাকে, অর্থাৎ অনলি HTTP থাকে, তবে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড হ্যাক হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এই জন্য যখনই কোনো ওয়েব পেজে লগ ইন করবেন, তখন আপনি অবশ্যই দেখে নেবেন যে ওই ওয়েব পেজটি HTTPS কিনা। দেন ফাইল ট্রান্সফার, কোনো সার্ভার থেকে ফাইল ট্রান্সফার করার জন্য আমরা ইউজুয়ালি ফাইল ট্রান্সফার প্রোটোকল ইউজ করি। যখনই কোনো ফাইল ট্রান্সফার করবেন অথবা ফাইল দেওয়া নেওয়া করবেন কোনো সার্ভার থেকে, তখন অবশ্যই আপনাকে দেখতে হবে যে ওই সার্ভারটি SFTP অথবা FTPS কিনা। দেন কমান্ড লাইন ইন্টারফেস, আমরা ইউজুয়ালি কমান্ড লাইন ইন্টারফেসের জন্য টেলনেট ইউজ করি। এটা মোস্ট ইউজেজ একটা প্রোটোকল। যদি টেলনেট ইউজ করে থাকেন, তবে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড হ্যাক করার সম্ভাবনা থাকে। টেলনেট প্লেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সার্ভারের সাথে কমিউনিকেট করে। যদি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডকে প্রোটেক্টেড রাখতে চান, তবে আপনি অবশ্যই SSH ইউজ করবেন ফর কমান্ড লাইন ইন্টারফেস কমিউনিকেশন। টু ফুললি সিকিউর ইউর নেটওয়ার্ক, ইউ উইল নিড এ ওয়াইফাই VPN। এই ওয়াইফাই VPN কামস প্যাকেট উইথ এনক্রিপশন। যখনই আপনি কোনো VPN নেটওয়ার্কের মাধ্যমে সার্ভারে কমিউনিকেট করবেন, তখন VPN নেটওয়ার্ক আপনার ডাটাকে এনক্রিপ্টেড করে সার্ভারের সাথে কমিউনিকেট করে। এই জন্য আপনার ডাটা কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না। এমনকি কোনো গভর্নমেন্টের অথরিটি যদি আপনার ডাটা রিড করতে চায়, সেটাও তার পক্ষে সম্ভব না। এই জন্যই VPN নেটওয়ার্ক ইজ দ্য মোস্ট প্রোটেক্টেড নেটওয়ার্ক টু প্রোটেক্ট ইউর ডাটা। শেয়ার, কমেন্টস এবং লাইক করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।